আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের রেসিপিতে। ছুটির দিনে ঝটপট চিকেন বিরিয়ানি, যারা কখনো তৈরি করেননি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক সহজভাবে রেসিপিটি শেয়ার করছি, আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এখন আমি একটি পাত্র নিয়ে নিলাম, পাত্রের ভিতরে আমি বাসমতি চাল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে এটা চিনি গুঁড়ো চাল দিয়েও করতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানি, পানিটা দিয়ে আমি চাউলটা 30 মিনিট ভিজিয়ে রাখব। এখন আমি একটি পাতিল চুলায় বসিয়ে দিয়ে তাতে পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিব শাহি জিরা আর সয়াবিন তেল, আর আমি এতে অ্যাড করব অল্প পরিমাণ লবণ। এখন আমি পানিটাকে ফুটিয়ে নিব। পানিটাকে ফুটিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো আমি পানির ভিতরে দিয়ে দিব। এই ফুটানো পানির উপর আমি রাইসটা রান্না করব 80%। মাঝে মাঝে উঠিয়ে দেখতে হবে যে এটা 80% সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে রাইসটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটি স্টেনারে নামিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ ও তেজপাতা, আর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি কিছু সময় নাড়তে থাকব, পেঁয়াজ কুচিটা যেন বাদামি কালার হয়ে যায়। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এর ভিতরে 1 চা চামচ পেঁয়াজ বাটা। আবার কিছু সময় নাড়তে থাকব, আর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আবারও এটাকে কিছু সময় নেড়ে দিব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেড়ে দিব। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলা, আপনারা চাইলে বাসায় এটা তৈরি করে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিব টমেটো সস। মশলা দেওয়ার পরে মশলাগুলো আবারও ভালোভাবে নাড়তে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো। পিসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব অল্প কিছু কাঁচা মরিচ। চিকেনগুলো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তারপর একটি ঢাকনা দিয়ে চিকেনগুলো ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমার চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি রাইসটা মাংসের উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে লিকুইড দুধ 1 কাপ পরিমাণ, আর আমি এখানে অ্যাড করব জর্দা রং। জর্দা রং দিলে আলাদা একটা কালার আসে বিরিয়ানিতে। আর আমি দিয়ে দিব সাদা সিরকা। এখন ঢাকনাটা আমি দিয়ে দিব, আর ঢাকনার যে একটি ছিদ্র থাকে সেটা আমি বন্ধ করে দিব। 15 মিনিটের জন্য এটা আমি ভাপে বসিয়ে দিব। 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার ঝটপট চিকেন বিরিয়ানি। তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের বিরিয়ানিটা কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।